সুক্রস্তা সবার আসেন, প্রত্যেকে ভালো আছেন। তো ভিডিও শুরুতেই প্যান প্রুফ দিয়ে ভিডিও শুরু করতেছি। তো দেখতে পাচ্ছেন আমার ওয়ালেটে 50 সেন্ট রিসিভ ভাই, প্রতি অ্যাকাউন্টে 50 সেন্ট করে নিতে পারেন পার ডে, ঠিক আছে ভাই। বুঝতে পারছেন যে যতগুলো পারেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে আনলিমিটেড করে দিন। তো ভাই সময় থাকতে সময়ের মূল্য দিতে শিখেন, যেহেতু ইনস্ট্যান্ট দিচ্ছে সো দ্রুত সবাই আনলিমিটেড করতে ট্রাই করবেন। সবাই বেশি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, লিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট মানে 5-10টা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আনলিমিটেড করে দেবেন। প্রতি অ্যাকাউন্টে 50 সেন্ট করে পাবেন, এবং হচ্ছে যেটা 50 সেন্ট পাবেন ওইটা কিন্তু খুবই লিমিটেড থাকবে, ঠিক আছে। তো ভাই দ্রুত সবাই ভিডিওটা দেখে কাজগুলো কমপ্লিট করবেন। তো সাথে বাইন্যান্সে একটা অফার শেয়ার করো, যেখান থেকে মেবি কমছে কম আপনার হচ্ছে $10 প্রফিট হবে, ঠিক আছে। তো ওরা ওখানে বলে দিচ্ছে, তো $10 করে পাবেন। সো ভাই কোথা থেকে কী করেন না করেন সম্পূর্ণ প্রসেস বলে দেবো আজকে ভিডিও। তো অবশ্যই ভিডিওটি ফুললি দেখবেন সবাই, যেহেতু বাইন্যান্সের অফার বুঝতে পারছেন, সাথে আছে ইনস্ট্যান্ট লুট অফার। সো আজকের অফার লিঙ্কগুলো পাওয়ার জন্য কী করেন, সবসময় আমাদের টেলিগ্রামে চলে আসবেন। তো টেলিগ্রামে আসার পর নিচে দেখতেছেন জয়েন বাটন, জাস্ট এই জয়েন বাটনে ক্লিক করে আমাদের টেলিগ্রামে জয়েন করবেন সবাই। টেলিগ্রামে জয়েন করবেন তো আপনি অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন। তো দেখতেছেন কালকে অফারটা শেয়ার করছিলাম, তো প্রতি অ্যাকাউন্টে আপনার $2 কেউ হচ্ছে 50 সেন্ট, কেউ হচ্ছে $1 এভাবে ইনকাম করছে। তো আপনিও বাদ যাবেন কেন, দ্রুত সবাই আমাদের টেলিগ্রামে জয়েন করে হচ্ছে এই অফারগুলোতে পার্টিসিপেট করবেন, ঠিক আছে। বা বিভিন্ন এয়ারড্রপ পাবেন, বিভিন্ন এক্সচেঞ্জ অফার পাবেন, বিভিন্ন হচ্ছে ইনস্টিটিউট অফার পাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো যা যা এখন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো যা যা আজকে ভিডিওটা ওপেন করছেন, ভিডিওটা ওপেন করার নিচে দেখতে আছেন মোর বাটন, জাস্ট এই মোর বাটন উপর ক্লিক করবেন। সো মোর বাটনে ক্লিক করার নিচে দেখতে আছেন আজকের অফার লিঙ্ক, জাস্ট এই লিঙ্কগুলো উপর ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করে সরাসরি আমাদের টেলিগ্রামে নিয়ে আসবে। তো দেখতেছেন টেলিগ্রাম চ্যানেল আমি লিঙ্কগুলো প্রোভাইড করছি, এটা হচ্ছে ইনস্ট্যান্ট 50 সেন্ট পাবেন, ঠিক আছে ভাই। আনলিমিটেড ট্রিক শিখে দিব, কোনো প্যারা নাই, যেহেতু আপনি সুবল ভাই আছে সো কোনো প্যারা নাই, ঠিক আছে। তো কীভাবে কী করেন সম্পূর্ণ প্রসেস বলে দেবো। তো দেখতেছেন এটা কিন্তু বাইন্যান্সের অফার লিঙ্ক, ঠিক আছে। এটা হচ্ছে ওয়ালেটটা হচ্ছে ইনস্ট্যান্ট লুট ওভারের। সর্বপ্রথম আপনি যে লিঙ্কটা দেখতেছেন, প্রথমত এই লিঙ্কটা আপনি ওপেন করবেন, ঠিক আছে ভাই। 50 সেন্ট করে পাবেন প্রতি অ্যাকাউন্টে, ঠিক আছে। ইনস্ট্যান্ট পেমেন্ট পাবেন এবং ইনস্ট্যান্ট সেল দিতে পারবেন। তো সর্বপ্রথম আপনার এরকম অপশন নিয়ে যে প্রথমত আপনার হচ্ছে নতুন অ্যাকাউন্ট লাগবে, ঠিক আছে। তো যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করেন অবশ্যই নতুন একটা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমার লিঙ্কে, ঠিক আছে। তো সর্বপ্রথম আপনি কী করেন, সর্বপ্রথম আপনার ইমেল দেবেন একটা নতুন, ঠিক আছে। ইমেল দেবেন, তারপর পাসওয়ার্ড দেবেন, কনফার্ম পাসওয়ার্ড চাইবে না, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে রেফার কোডটা দেওয়া থাকে অটোমেটিক, তারপর হচ্ছে আইগ্রিতে ক্লিক করে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট দেখতেছেন, জাস্ট এটার উপর ক্লিক করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, ঠিক আছে। যা যা চাইবে আপনার ইমেলে একটা কোড যেতে পারে, জাস্ট কোডটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর সেখানে হচ্ছে একটা ওয়ালেট লিঙ্ক দেওয়া আছে, সিম্পল এই ওয়ালেট লিঙ্কের উপর ক্লিক করে আপনার ওয়ালেটে ইনস্টল দেবেন। তো ইনস্টল দেওয়ার পর সিম্পল আপনি কী ওয়ালেটটা লগ ইন করবেন। তো লগ ইন করার জন্য কী করেন, সিম্পল এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল আইকন, জাস্ট সিম্পল এই প্রোফাইল আইকনে ক্লিক করে ওখানে দুইটা অপশন দেখতে পাবেন, সাইন আপ এবং লগ ইন। জাস্ট লগ ইন বাটনে ক্লিক করে লগ ইন করবেন। তো লগ ইন করার পর আপনি দেখতে পাবেন আপনার ওয়ালেট কিন্তু ব্যালেন্স জিরো, ঠিক আছে ভাই। এখান থেকে আপনার হচ্ছে ইনস্ট্যান্ট 50 সেন্ট নেবেন কীভাবে ওই প্রসেসটা দেখা দিব। সিম্পল আপনি কী করেন, এখানে দেখতেছেন মেন আইকন, এর সিম্পল মেন আইকনের উপর ক্লিক করবেন। সো মেন আইকনের উপর ক্লিক করব, এখানে আপনার কেওসি কমপ্লিট করতে হবে। কেওসি কমপ্লিট করতে সিম্পল এখানে দেখতেছেন ভেরিফাই বাটন লেখা থাকবে, জাস্ট ভেরিফাই বাটন উপর ক্লিক করবেন। সো ভেরিফাই বাটনে ক্লিক করে এরকম শুনে হচ্ছে, জাস্ট সিম্পল এখানে ভেরিফাই বাটন দেখতেছেন, জাস্ট এটার উপর ক্লিক করবেন। সো এটার উপর ক্লিক করে প্রথমত আপনার হচ্ছে উপরে একটা কান্ট্রি কোড সিলেক্ট করতে হবে, ঠিক আছে। উপরে কান্ট্রিটা সিলেক্ট করবেন, তারপর নিচে দেখতেছেন আপনার কী দিয়ে করবেন। এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশন আছে, একটা পাসপোর্ট, একটা আইডেন্টি কার্ড, ঠিক আছে, এবং হচ্ছে একটা ড্রাইভিং লাইসেন্স। তো সিম্পল আপনি আইডি কার্ডের উপর সিলেক্ট করবেন। আইডি কার্ডে সিলেক্ট করার পর প্রথমত আপনি এরকম শুনে নিয়ে যান, তারপর কী করে এখানে কন্টিনিউ বাটন, জাস্ট এই কন্টিনিউ বাটন উপর ক্লিক করবেন। কন্টিনিউ বাটন উপর ক্লিক করলে আপনি দেখতে পাবেন এখানে হচ্ছে একটা আইডি কার্ড সিলেক্ট করতে হলো, ঠিক আছে। তো এটা আইডি কার্ডটা সিলেক্ট করবেন, তারপর হচ্ছে এখানে ফ্রন্ট পেজটা, উপরে ফ্রন্ট পেজ, যে নিচে ব্যাক পেজ, তারপর এখানে দেখতে কন্টিনিউ বাটন, জাস্ট এই কন্টিনিউ বাটন উপর ক্লিক করবেন। সো কন্টিনিউ বাটনে ক্লিক করে আপনার এরকম শুনে নিয়ে প্রথমত আপনার এখানে কী একটা সেলফি দিতে হবে। সিম্পল এখানে হচ্ছে রোবটটা দেখা দিও যে কীভাবে কী করবেন, ঠিক আছে। তারপর হচ্ছে আই এম রেডি উপর ক্লিক করবেন, সেটার উপর ক্লিক করে প্রথমত আপনার এরকম অংশ নিয়ে যাবে, ঠিক আছে। এরকম অংশ নিয়ে আসবে, কিছু নোট করবেন, কিছু নোট করার পর সিম্পল আপনার এরকম অংশ নিয়ে যাবে, ঠিক আছে। এখানে আপনার ফেস ভেরিফাই চাইবে, জাস্ট ফেসটা ভেরিফাই করে নেবেন। তারপর এখানে দেখতে আছেন এখানে হচ্ছে তিনটা টাস্ক কিন্তু কমপ্লিট, ঠিক আছে। তো তিনটা টাস্ক যখন কমপ্লিট হয়েছে তখন হচ্ছে দেখতে আছে আন্ডার রিভিউ চলে যাবে। তো 1 থেকে 20 মিনিটের মধ্যে আপনার কেওয়াইসিটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো কেওয়াইসি কমপ্লিট হয়ে যাওয়ার পর সিম্পল আপনি কী করেন, এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন, জাস্ট এই প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন। সো প্রোফাইল আইকনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাইড অপশন, ঠিক আছে, জাস্ট ভেরিফাইড হয়ে গেল। সো এখন আপনি এখান থেকে আনলিমিটেড কিভাবে নেবেন 50 সেন্ট করে ওই প্রসেসটা সিম্পল দেখা দিচ্ছি, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন উপরে অ্যাড ফান্ড, জাস্ট অ্যাড ফান্ডের উপর ক্লিক করবেন। সো অ্যাড ফান্ডের উপর ক্লিক করে প্রথমত এখানে বিভিন্ন অপশন দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন P2B ট্রেডিং, ঠিক আছে, জাস্ট এটার উপর ক্লিক করবেন। সো এটার উপর ক্লিক করে প্রথমত এরকম অপশন নিয়েছে, প্রথমত এখানে নিচে স্ক্রল করবেন, নিচে স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছেন আইগ্রি, জাস্ট এই আইগ্রির উপর ক্লিক করবেন, ঠিক আছে। তো আইগ্রির উপর ক্লিক করে এখানে কনফার্ম বাটন দেখবেন, জাস্ট এই কনফার্ম বাটন উপর ক্লিক করবেন। সো কনফার্ম বাটনে ক্লিক করে প্রথমত এরকম অংশ নিয়ে, জাস্ট আপনি এর হচ্ছে উপর ক্লিক, কনফার্ম বাটনে ক্লিক করে কনফার্ম করবেন। প্রথমত আপনি এরকম অংশ নিয়ে আসবে, তো উপরে দেখতেছেন এটার উপর ক্লিক করে, এটার উপর ক্লিক, এখানে দেখতেছেন P2B, জাস্ট এই P2B উপর ক্লিক করবেন। সো P2B উপর ক্লিক করে এখানে দেখতেছেন নেক্সট বাটন আসবে, জাস্ট নেক্সটে নেক্সটে ক্লিক করে নেক্সট করবেন, ঠিক আছে। জাস্ট নেক্সট করে দিলাম, নেক্সট করে দেওয়ার পর আপনি একটা অপশন দেখতেছেন এখানে হচ্ছে উপরে USDT দেওয়া আছে, জাস্ট এটার উপর ক্লিক করুন, ঠিক আছে।
তো আপনি যদি এখানে ইন্ডিয়ান হয়ে থাকেন তো আপনি কি সিলেক্ট করবেন INR, ঠিক আছে INR, আর যদি বাংলাদেশে হয়ে থাকেন তো এখানে কি সিলেক্ট করবেন BDT, ঠিক আছে জাস্ট সিম্পল BDT সিলেক্ট করবেন। তো তারপর আপনি উপরে সবার উপরে দেখতে পাবেন এখানে হচ্ছে 1 টাকা দিয়ে 50 সেন্ট, ঠিক আছে ভাই। এখান থেকে আপনি হচ্ছে অনেকেই নিচ্ছেন, অনেকেই একটা অ্যাকাউন্ট দিয়ে শুধু একমাত্র একবারে নেওয়া যায় ভাই। আনলিমিটেড টি শিখিয়ে দেবে একটা অ্যাকাউন্ট দিয়ে বারবার নেবেন কেউ, ওই প্রসেসটা দেখা দিব, ঠিক আছে। তো আমি TRY দিয়ে দেখা দিচ্ছি, তো BDT বর্তমানে শো করতেছে না, তো আপনি যদি BDT দেখাই তো এটা কিন্তু বর্তমানে শো করতেছে, ঠিক আছে। এখানে হচ্ছে বিকাল 3টা থেকে 4টার মধ্যে এটা অ্যাভেলেবেল আসে, অর্থাৎ 2টার পরে, ঠিক আছে। এখানে অ্যাভেলেবেল আসবে তখন আপনি কী করেন, এখানে দেখতেছেন বাই, ঠিক আছে। তো আমি সিম্পল দেখা দিচ্ছি, আমি TRY দিয়ে দেখা দিচ্ছি, তো এটা দিয়ে দেখাচ্ছি সিম্পল আপনি কি এখানে হচ্ছে অ্যাভেলেবেল আসবে, ঠিক আছে। তো আপনি বাইয়ের উপর ক্লিক করবেন, তারপর আপনি কি এখানে যা যা আছে এগুলো আপনার কমপ্লিট করবেন। প্রথমত আপনার হচ্ছে আইডি কার্ড বা হচ্ছে আইডেন্টি ভেরিফিকেশন করতে হলে জাস্ট আমি ভেরিফাই করে নিচ্ছি। তারপর হচ্ছে কি এখানে আপনার ইমেলটা বাইন করতে হলে জাস্ট বাইন করে নেবেন। তারপর হচ্ছে ফোন নাম্বারটা বাইন করতে হবে, এই ফোন নাম্বারটা বাইন করে নেবেন। তারপর সিম্পল এখানে দেখতেছেন বাই অপশন থাকবে, ঠিক আছে। জাস্ট বাইয়ের উপর ক্লিক করবেন, যা যা টাস্ক আছে, ঠিক আছে, ওগুলো কমপ্লিট করবেন। সো কমপ্লিট করার পর আপনি কি করেন, আমি যদি আমার ওয়ালেটটা দেখাই তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি কিন্তু একটা অ্যাকাউন্ট থেকে 3 বার নিচ্ছি, ঠিক আছে ভাই। বুঝতে পারছেন কীভাবে নিচ্ছি, ওই প্রসেসটা সিম্পল দেখা দিচ্ছি এখন। তো ওইটা নেওয়ার জন্য কী করেন, সিম্পল এখানে দেখতে পাচ্ছেন মেন আইকন, জাস্ট মেন আইকন উপর ক্লিক করবেন। সো মেন আইকন উপর ক্লিক, এখানে দেখতে পাচ্ছেন মাই প্রোফাইল, জাস্ট মাই প্রোফাইলের উপর ক্লিক করবেন। সো মাই প্রোফাইলের উপর ক্লিক করে নিচে দেখতে পাচ্ছেন ক্লোজ অ্যাকাউন্ট, সিম্পল এই ক্লোজ অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। সো ক্লোজ অ্যাকাউন্টে ক্লিক, এখানে দেখতে পাচ্ছেন ক্লোজ অ্যাকাউন্ট, সিম্পল এই ক্লোজ অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। সো ক্লোজ অ্যাকাউন্টের উপর ক্লিক, এখানে দেখতে পাচ্ছেন ক্লোজ অ্যাকাউন্ট, জাস্ট সিম্পল এই ক্লোজ অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। সো এখানে বোঝার বিষয় আছে, তো দেখতে পাচ্ছেন এখানে কী কী বলছে। আপনি যদি অ্যাকাউন্ট আপনার ক্লোজ করেন তাহলে যত ট্রেডিং ফাংশন আছে ওইটা আপনার লগ ইন এটা কিন্তু রিমুভ হয়ে যায়, ঠিক আছে। তারপর আপনার IP যেটা আছে ওইটাও ডিজেবল হয়ে যাবে। আপনি হচ্ছে যেই হচ্ছে ডিভাইস অথরাইজ করছেন ওইটাও কিন্তু হচ্ছে রিমুভ হয়ে যায়। তারপর আপনি যেই NID কার্ড দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন ওইটাও কিন্তু শেষ হয়ে যায়, ঠিক আছে। তারপর আপনি কি আই আন্ডারস্ট্যান্ডের উপর ক্লিক করবেন, তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিকে হচ্ছে আপনি লগ ইন পাসওয়ার্ড দিয়ে তারপর সাবমিট বাটনে ক্লিক করবেন, জাস্ট আপনার অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে যাবে। তারপর আপনি কী করেন, এগেন যে NID কার্ডটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন এগেন ওই অ্যাকাউন্টটা দিয়ে আপনি হচ্ছে NID কার্ডটা দিয়ে আবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। আবার কী করেন, ওইভাবে আপনি হচ্ছে আবার হচ্ছে 50 সেন্টটা ওই নেবেন। দেওয়ার পর আপনি কী করেন, এখানে হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রান্সফার আছে, ওই ইন্টারন্যাশনাল ট্রান্সফারের মাধ্যমে ট্রান্সফার করে নেবেন। এখন অনেকে বুঝবে না যে ভাই ইন্টারন্যাশনাল ট্রান্সফার করবো কেমনে, তো দেখতে পাচ্ছেন উইথড্র বাটন, সিম্পলি উইথড্র বাটন উপর ক্লিক করবেন। সো উইথড্র বাটন ক্লিকে দেখতে পাচ্ছেন USDT, USDT উপর ক্লিক করবেন। তো USDT উপর ক্লিক করে সাইডে দেখবেন ইন্টারন্যাশনাল ট্রান্সফার, জাস্ট এটার উপর ক্লিক করবেন। সো এটার উপরে প্রথমত আপনি হচ্ছে যে অ্যাকাউন্টে নেবেন ওই অ্যাকাউন্টে ইমেলটা দিবেন, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম কিন্তু 10 সেন্ট, ঠিক আছে। তারপর অলে ক্লিক করবেন, অলে ক্লিক করার পর যা যা উইথড্র বাটন চাইবেন জাস্ট উইথড্র বাটনের উপর ক্লিক করলে আপনার ফোনে যতগুলো হচ্ছে সিকিউরিটি আছে ওগুলো আপনার চাইবে, জাস্ট আপনি ট্রান্সফারে ক্লিক করবেন। এগেন আপনি হচ্ছে কি আবার এগেন হচ্ছে প্রোফাইলে আসার পর ওই অ্যাকাউন্টটা ক্লোজ করবেন, আবার এগেন কেউসি করবেন। এভাবে আপনার 50 সেন্ট আনলিমিটেড নিতে পারবেন, ঠিক আছে ভাই। পুরাই আগুন লেভেল একটা অফার, আমি দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু 3 বার নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো এভাবে আপনার নেবেন। এখন আপনার বাইন্যান্সের ইভেন্টটা শেয়ার করি। ফার্স্ট অফ অল এখানে দেখতে পাচ্ছেন একটা বাইন্যান্সের লিঙ্ক দিচ্ছি, ঠিক আছে। জাস্ট লিঙ্কটা আপনি কপি করবেন, কপি করার পর সরাসরি আপনি বাইন্যান্স অ্যাপসে চলে যাবেন, ঠিক আছে। তো বাইন্যান্স অ্যাপসে আসার পর সিম্পল আপনি কী করেন, এখানে দেখতে পাচ্ছেন মোর বাটন, সিম্পল এই মোর বাটন উপর ক্লিক করবেন। সো মোর বাটনে ক্লিক করার পর নিচে স্ক্রোল করবেন, নিচে স্ক্রোল করলে আপনি দেখতে পাচ্ছেন চার্ট অপশন, যে সিম্পল চার্ট অপশন উপর ক্লিক করবেন। তো চার্ট অপশনে ক্লিক করে নিচে স্ক্রোল করলে আপনি একটা অপশন দেখতে পাবেন, 3টা অপশন আছে, ঠিক আছে। তো সিম্পল আপনি যে কোনো একটা অপশনের উপর ক্লিক করেন, ঠিক আছে। আমি এটার উপর ক্লিক করলাম, তো এটার উপর ক্লিক করেন, এটার উপর ক্লিক করবেন, যে লিঙ্কটা কপি আনছেন ওই লিঙ্কটা এখানে পেস্ট করবেন, ঠিক আছে। তো লিঙ্কটা পেস্ট করার পর ওই সেন্ড বাটন দেখবেন, জাস্ট সেন্ডে ক্লিক করবেন। সো লিঙ্কের উপর ক্লিক করবেন, তো লিঙ্কের উপর ক্লিক করে প্রথমত আপনার এরকম শুনে আছে, তো এখানে আপনি কী কী টাস্ক আছে এগুলো আপনি বলে দিচ্ছি আমি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে ইভেন্টটা শুরু হচ্ছে কোন দিন এবং ইভেন্টটা চলবে কত তারিখ পর্যন্ত এগুলো দেওয়া আছে। তো আপনার এখানে ফর্মটা সাবমিট করতে হবে, প্রথমত আপনি কী করেন, বাইন্যান্সের যে UIDটা আছে এখানে UIDটা সাবমিট দিবেন। তো সাবমিট দেওয়ার পর এখানে আপনার টুইটারটা যে ফলো করছেন ওইটা আপনার হচ্ছে স্ক্রিনশট দিতে হবে, ঠিক আছে। আর এই অ্যানসারটা যেটা আছে ওইটা আমি প্রসেসটা বলে দিচ্ছি। প্রথমত এখানে দেখতে পাচ্ছেন বাইন্যান্স আফ্রিকা, ঠিক আছে। সিম্পল আপনি কি বাইন্যান্স যে আফ্রিকা টুইটারটা আছে এটা আপনি ফলো করবেন। দেখতে পাচ্ছেন বাইন্যান্স আফ্রিকা যেটা টুইটারটা আছে ওইটা আমি ফলো করে দেবেন। এখন নোটিফিকেশন যেটা আছে ওইটা আমি কিন্তু অলে ক্লিক করে দিয়েছি, ঠিক আছে। জাস্ট নোটিফিকেশনটা অলে ক্লিক করেন, তারপর অলে ক্লিক করার পর এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন, ঠিক আছে। স্ক্রিনশটটা নেওয়ার পর সরাসরি বাইন্যান্সে চলে যাবে। তো আমি স্ক্রিনশটটা আপলোড করে দিলাম, তো আপলোড করে দেওয়ার পর এখানে হচ্ছে একটা অ্যানসার দিতে হবে। তো এই অ্যানসারটা কী দিতে হবে ওইটা আমি দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে কী করবেন, দেখতে পাচ্ছেন অ্যানসারটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন সাইন বাটন, জাস্ট সাইন বাটন উপর ক্লিক করবেন। সো এখানে দেখতে পাচ্ছেন 3টা টাস্ক আছে। আপনি ফার্স্ট অফ অল যে টুইটার অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, বাইন্যান্স আফ্রিকা টুইটার অ্যাকাউন্টটা ফলো করবেন। তারপর যে ফেসবুক অ্যাকাউন্ট আছে ওইটা ফলো করবেন। তারপর হচ্ছে বাইন্যান্সের যে আফ্রিকা ইনস্টাগ্রামটা আছে এটা ফলো করবেন, ঠিক আছে। এগুলো মোটামুটি আমাদের ফলো করা আছে, কারণ আমরা এর আগে অনেক অফারে পার্টিসিপেট করছি, ঠিক আছে। এরপর আপনি কী করেন, দেখতে পাচ্ছেন সাইন বাটন, যদি সাইন বাটন উপর ক্লিক করবেন, জাস্ট এখানে টাস্ক কমপ্লিট।
আপনি কি করেন বাইন্যান্স যে আফ্রিকা টুইটারটা আছে ওই টুইটারে চলে আসবেন। টুইটারে আসার পর নিচে স্ক্রল করবেন, নিচে স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছেন ডে থ্রি, ঠিক আছে। ডে থ্রির উপর ক্লিক, এখানে একটা কমেন্ট হচ্ছে পেস্ট করে দিচ্ছে, ঠিক আছে। জাস্ট এটা মেনশন করে এটার উপর ক্লিক করবেন, লাইক করবেন, রিটুইট করবেন, রিটুইট করার পর কুইট টুইট করে তিনটা প্যান কার্ড ট্যাগ করে ওইটা ট্যাগটা দিয়ে দিবেন। তো দেওয়ার পর এখানে কাজ কমবে, ঠিক আছে। এটুকু করে রাখবেন আর লিঙ্কগুলো কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে, তো টেলিগ্রাম চ্যানেল আসবে জয়েন করবেন।